আমার মনে হয় যে দলটাকে এক করার যে ব্যাপারটা থাকে যেটা খুব জরুরি, সেটা বোধ হয় করতে পেরেছে খুব অল্প সময়ের মধ্যে। একটা একটা বোধ হয় এমন একটা হারমোনি একটা এখানে এসছে, সবাই বাকি সব কিছু বাদ দিয়ে আমি আমার জায়গায় সবচেয়ে ভালো কী করতে পারি সেই দিকে বোধ হয় সবার মনোযোগটা অলরেডি চলে এসছে। এটা এটা দারুণ একটা দিক, এবং এখানে এখানে সাকিবের একটা বড় ভূমিকা নিশ্চয়ই আছে। আজকে আমাদের কিন্তু বোলিংয়ের মধ্যে সীমাবদ্ধতা ছিল, আমাদের সিক্স বোলার বলতে যেটা বোঝায় সেখানে মাহমুদুল্লাহ ছিল, এবং মাহমুদুল্লাহ কিন্তু এক ওভার বল করানো হয়েছে এবং এক ওভারই করানো হয়েছে, তারপর করানো হয়নি থ্যাঙ্কফুলি। যে সাকিব বোধ হয় এটাই প্ল্যান করেছিল না, আমার দরকার নেই সিক্স বলারের, যারা আছে তাদের কিন্তু আমি অল আউট করে ফেললে আমার সিক্স বলার অপশনের প্রয়োজনই হবে না। সো ওই অপশনেই সে গেছে এবং ওদেরকে অল আউট করতে পেরেছে। আমার এক ক্যাপ্টেন্সি, দুর্দান্ত ক্যাপ্টেন্সি হয়েছে, এবং এবং যে বিশেষ করে মিরাজকে যে ব্যবহার করেছে ব্রেকে ব্রেকে নিয়ে, মিরাজকে যে ব্যবহার করেছে তার জন্য ফিল্ড সেটিং সিচুয়েশন অনুযায়ী কখন কাকে আনবে বলার, এবং পেস বলারদের মধ্যেও প্রথম দিকে অতটা কনফিডেন্স না থাকলেও শরীফুল পরের দিকে এসে ভালো বল করেছে, মুস্তাফিজ তো ডেফিনেটলি খুবই ভালো বল করেছে, খুবই ভালো বল করেছে। সো বলারদের যে একটা ম্যাচ জেতে মানে কিন্তু এখানে সব কিছু শেষ না, এখান থেকে অনেকেই কিন্তু কনফিডেন্স নিয়ে নেক্সট ম্যাচে খেলতে যাবে। একটা দল আমরা আমরা গতকাল যে জায়গায় ছিলাম অ্যাজ এ টিম, আমরা আজকে এখন কিন্তু সেই জায়গায় নেই, কিন্তু সেটা কালেকটিভলিও নেই ইন্ডিভিজুয়ালিও অনেকে আগের জায়গা থেকে একটু উপরে উঠেছে উঠেছে। সো ওইটা একটা বড় প্রাপ্তি কিন্তু, সেখানে ক্যাপ্টেনের ভূমিকাটা একটা বড় ভূমিকা আছে ক্যাপ্টেনের। সো আমার মনে হয় সব কিছু মিলিয়ে নিশ্চয়ই সেও প্রেশারে ছিল, কারণ এখানে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট সেটা সেও উপলব্ধি এটা বোঝে। সো এখন হয়তো একটু রিল্যাক্স হবে এবং আবার হয়তো আরেকটা গেম প্ল্যান করবে, এবং এই ছেলেদেরকে নিয়ে নেক্সট ম্যাচে আবার যুদ্ধটা কীভাবে করবে সেটা নিয়ে কিছু চিন্তাভাবনা করবে, এবং কোথায় কাকে কী বলতে হবে, কোথায় কাকে পিঠে একটু হাত দিতে হবে, কোথায় একটু চাকরি দিতে হবে, সেই কাজগুলো করবে নেক্সট ম্যাচের প্রিপারেশন হিসেবে। আমার মনে হয় যে যেটা আমরা কয়েকদিন ধরে বলছিলাম যে প্রথম ম্যাচটা আমাদেরকে হয়তো গুছিয়ে নিতে সাহায্য করবে, এবং সেখান থেকে হয়তো আমরা একটু গুছিয়ে খেলার সুযোগ পাবো সামনে। রেজাল্ট কী হবে বলকম বসিন, কারণ অনেক বড়ো বড়ো দলের সাথে আমাদের খেলতে হবে, কিন্তু খুব বড়ো মন নিয়ে আমরা মাঠে নামবো। আমার ধারণা আমরা অনেক বড়ো মন নিয়ে মাঠে নামবো, এবং সত্যিকার অর্থেই প্রত্যেকটা ম্যাচই বোধহয় আমরা জেতার জন্য মাঠে নামতে পারবো এই বিশ্বকাপে, বাকি যে আটটা খেলা আছে আমাদের জন্য এখন সুযোগটা কিন্তু একটু ওপেন হয়েছে প্রথম ম্যাচটা জেতার কারণে, আমরা অনেক অনেক দূর পর্যন্ত চেষ্টা করতে পারবো পারবো, তারপর কতটুকু হয় না হয় যাই না। আজকের এই ম্যাচটা হেরে গেলে আমাদের বোধহয় চেষ্টা করার সেই আকাঙ্ক্ষাটা বন্ধ হয়ে যেত, সেটা একদম খুলে গেছে, খুলে গেছে, এখন বোধহয় আমরা চেষ্টা করতে পারবো শেষ পর্যন্ত, এবং এই বিশ্বকাপ থেকে আমাদের বোধহয় অনেক কিছু অনেক প্রাপ্তি ঘটবে আমার ধারণা।